হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের বলবো, মাত্র সেকেন্ডের মধ্যেই আপনার দাঁতে সমস্ত ময়লা উঠে গিয়ে ধবধবে সাদা হয়ে যাবে। এই জিনিসটির মাত্র একবার ব্যবহারই আপনি নিজেই আপনার নিজের দাঁত চিনতে পারবেন না। বন্ধুরা, আমাদের সারাদিনে বিভিন্ন কাজের প্রেসারের জন্য ঠিকঠাকভাবে দাঁতের যত্ন নিতে পারি না, এবং তার ফলস্বরূপ অকালে দাঁতের 12টা বেজে যাচ্ছে। আর সেই কারণে হয়তো আদিকাল থেকে একটি কথা চালু আছে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না। যারা প্রতিদিন পান খায় বা বিভিন্ন রকম নেশার দ্রব্য খায়, তাদের দাঁত সবথেকে বেশি খারাপ হয়ে থাকে। তবে শুধু যে নেশার দ্রব্যের কারণেই যে দাঁতের রং বদলে যায় তা কিন্তু নয়। অনেকের আবার যে জল পান করেন সেই জলে আয়রনের ভাগ বেশি থাকলে তা থেকেও দাঁত কালো হয়ে যায়। কিন্তু আপনি যদি ঠিকঠাকভাবে দাঁতের যত্ন করেন, তাহলে কিন্তু যে কোনো ধরনের কালো বা হলুদ দাঁতও ঝলমলে সাদা উজ্জ্বল হওয়া সম্ভব। তাই আজ আমি নিমিষের মধ্যেই সুন্দর সাদা উজ্জ্বল দাঁত পাওয়ার জন্য যে ঘরোয়া উপায়টি আপনাদের কাছে শেয়ার করব, তা আপনারা ব্যবহার করলে মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই আপনার দাঁতে জমে থাকা বহুদিনের ময়লা দাগ উঠে গিয়ে ধবধবে সাদা হয়ে যাবে, এবং এক নিমিষেই আপনার দাঁত হয়ে যাবে ভীষণ উজ্জ্বল। চলুন এবার তাহলে ঝটপট জেনে নিই কি এমন সহজ ঘরোয়া উপায় যেটির ব্যবহারে একদম সেকেন্ডের মধ্যেই দাঁত হয়ে যাবে ভীষণ ধবধবে সাদা উজ্জ্বল। এর জন্য আপনাকে নিতে হবে অল্প একটু বিট। আমি এখানে অল্প একটু বিট নিয়েছি। এরপর এটিকে প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এবারে এটিকে একটি কুড়ুনিতে করে বেশ সুন্দর করে কুড়ে নেব। এখন এখানে সেই বিটটি বেশ মিহিভাবে কুড়া হয়ে গেছে। এরপর এখানে লাগবে চক, অর্থাৎ স্কুলের বোর্ডে লেখার জন্য যে চক পেন্সিল ব্যবহার করা হয়, এটি আপনারা বাজারে স্টেশনারি দোকানে পেয়ে যাবেন। এখানে চক নিতে হবে 3 পিস। এরপর এই চক 3টিকে একটি হামাল দিস্তায় রেখে একদম মিহিভাবে পাউডার করে নেব। এরপর এখানে লাগবে নুন, অর্থাৎ যে লবণ রান্নার কাজে ব্যবহার করা হয়। এবারে এখানে লাগবে বেকিং সোডা। এরপর সেই বিটগুলি এই পাত্রে দিয়ে সবকটি জিনিসকে খুব সুন্দর করে একে অপরের সাথে মিশিয়ে নেব। এখানে কিন্তু একটি বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, যে পাত্রে এগুলি মিশ্রণ করবেন সেই পাত্রটি যেন কোনো ধাতব পাত্র না হয়, এবং চামচটিও ধাতব চামচ হলে চলবে না, অর্থাৎ কাঁচের কিংবা প্লাস্টিকের অথবা চীনামাটির হতে হবে।
এবারে এই পাত্রটিকে প্রচণ্ড রোদে রেখে বেশ করে শুকনো করে নিতে হবে। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি, আবারও আসবো দিন কত পরে। এবার এখানে লক্ষ্য করুন, এই পাত্রটি দিন কতক রোদে রাখার পর এমনটাই হয়েছে। এরপর এগুলিকে কোনো কৌটায় ভরে রেখে দিন এবং প্রতিদিন দাঁত মাজার জন্য এটি ব্যবহার করুন। এই জিনিসটির এমনই গুণ যা আপনি প্রথমবার ব্যবহার করলেই চমকে যাবেন। এই পাউডারটি মাত্র একবার ব্যবহার করলেই দাঁতে জমে থাকা দীর্ঘদিনের ময়লা দাগ উঠে গিয়ে ধবধবে সাদা হয়ে যাবে। এক কথায় বলতে গেলে, এটি ব্যবহারের পর আপনি আপনার নিজের দাঁত দেখে নিজেই অবাক হয়ে যাবেন। তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয়, ভিডিওটি এখানেই শেষ করছি। এখন একটি লাইক করে দিন, বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন।